বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশালায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেশালায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই। দেখছে তুই সুদূর পানে যাচ্ছে সারা জগতাই, যাচ্ছে সারা জগতাই। তৃতীয়বাদের কেন্দ্র ভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূরদিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নূতন প্রাতে দিচ্ছে আজান বেলাল, সলিবে আজি ব্যর্থ শেথা, জয়ী হলো আল হেলাল, জয়ী হলো আল হেলাল। সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটিএ বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনায় আমার সঙ্গে থাকবেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির প্রফেসর মীর মুবাশ্বির আলী সাহেব, এবং আছেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের মুবাল্লিগ ইনচার্জ এবং নায়েব আমির মাওলানা আব্দুল্লাহ আল খান চৌধুরী। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের প্রিয় ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আয়েদুল হাদরা বিন নাসির আজিজ সম্প্রতি বিশ্বশান্তি ভঙ্গের আশঙ্কা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেছেন। হুজুর 2008 সালের 7 নভেম্বর সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টে যে ভাষণ দান করেন, মূলত সেখানেই প্রথম বিশ্ববাসীকে এই বিষয়ে তিনি অবহিত করেন এবং সতর্কবাণী উচ্চারণ করেন। পরবর্তীকালে বিগত কয়েক মাসে হুজুর আয়েদুল হাদরা বিন নাসির আজিজ বিশ্বের অনেকগুলা গুরুত্বপূর্ণ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদেরকে চিঠির মাধ্যমে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন এবং তাদের সহযোগিতা কামনা করেছেন। এর মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আহমদিনেজাদ, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের ইসরায়েলের প্রেসিডেন্ট শ্যামন পেরেজ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ, কানাডার প্রধানমন্ত্রী মিস্টার স্টিফেন হার্পার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সহ আর অনেক নেতৃবৃন্দের কাছে হুজুর তার এই বাণী পাঠিয়েছেন। একইভাবে হুজুর জার্মানি, ফ্রান্স এবং চীনের সরকার প্রধানদের কাছেও বার্তা পাঠিয়েছেন। হুজুর তার পত্রে দেশে দেশে সংঘাত এবং বিপর্যয়, সবল ও শক্তিধর দেশগুলো কর্তৃক দুর্বল দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়ে উল্লেখ করে বলেন যে এই সমস্ত লক্ষণ একটি বিশ্বযুদ্ধের পূর্বাভাস। এ প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী অবস্থার সাথে তুলনা করে হুজুর বলেন যে আজ বিশ্ব ঠিক তদ্রূপ একটি পরিস্থিতিতে অবস্থান করছে, তাই এর থেকে মানব জাতিকে রক্ষার জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করেন এবং বলেন যে অন্যায়ভাবে অন্য দেশের উপর বলপ্রয়োগ এবং দমন এবং অপরের সম্পদ গ্রাসের নীতি পরিহার করে ইনসাফ এবং আদলের ভিত্তিতে পারস্পরিক সমঝোতা, আলাপ আলোচনা এবং প্রজ্ঞার সাথে তা সমাধানের তিনি আহ্বান জানান। হুজুর বলেন, আর যদি এক্ষেত্রে বিশ্ব নেতৃবৃন্দ ব্যর্থ হন, তাহলে আকস্মিকভাবেই যে কোনো মুহূর্তে
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এর পরিণাম হবে ভয়াবহ এবং যার দুর্ভোগ প্রজন্মের পর প্রজন্মকে বহন করে যেতে হবে। এরপর গত 27 জুন হুজুর আয়াতুল্লাহ তাআলা নাসরুল আজিজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সেখানকার সিনেটর এবং কংগ্রেস সদস্যদের এক সমাবেশে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেট দলের নেত্রী, প্রাক্তন স্পিকার এবং প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী ন্যান্সি পলেসি এবং যুক্তরাষ্ট্রের প্রথম মুসলমান কংগ্রেস সদস্য কিথ অ্যালিসন সহ প্রায় 30 জন সিনেটর এবং কংগ্রেসম্যান, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিবর্গ সহ প্রায় 200 বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। শ্রুতি দর্শক, আমরা আজকের এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আসুন হুজুরের যে বক্তব্য যেটা ক্যাপিটাল হিলে দিয়েছিলেন তার অংশবিশেষ আমরা আপনাদের সম্মুখে এখানে উপস্থাপন করছি। In short, if we desire peace to be established in the world, then we must leave aside our personal and national interests for the greater good, and instead we must establish mutual relations that are based entirely on justice. Otherwise, you might agree with me, some of you, due to the alliances, blocs may be formed in future, or even I can say they have started forming. It is not unlikely that disorder will continue to increase in the world, which will ultimately lead to a huge destruction. The effects of such devastation and warfare will surely last for many generations. And so the United States, as the world's largest power, should play its role in acting with true justice and with such good intentions as I have described. If it does so, then the world will always remember with great admiration your great efforts. It is my prayer that this becomes a reality. Thank you very much. Thank you again. শ্রুতি দর্শক, আমরা ক্যাপিটাল হিলে প্রদত্ত হুজুরের ভাষণের শেষাংশের আমরা শুনলাম। এখন আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমি মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করব, তার কাছে জানতে চাইব যে হুজুর তার পত্র এবং বক্তৃতায় কী কী নির্দেশনা দিয়েছেন এবং হুজুরের বক্তব্যের বিশেষ বিশেষ দিকগুলো কী ছিল। ধন্যবাদ, একটা বিরাট বিষয়ে আপনি কথা বলতে বলেছেন। আমি আমার সাধ্যানুযায়ী চেষ্টা করি জিনিসটা গুছিয়ে এবং গুটিয়ে উপস্থাপন করার জন্য। প্রধান কথা হচ্ছে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিনের প্রতিনিধিত্ব করছেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের খলিফা হবার কারণে। আর রহমাতুল্লিল আলামিন মায়ের চেয়েও বেশি মমতা রাখেন জগৎবাসীর জন্য। আর তার মাথায় একটি দুশ্চিন্তা আছে, ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। 2008 থেকে তিনি এটা প্রকাশ করছেন যে এই বিশ্বের বর্তমান যে দুরবস্থা এবং জাতিতে জাতিতে যে হানাহানি এবং রেষারেষি চলছে, এটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে আন্তর্জাতিক বলয়ে ছড়িয়ে পড়তে পারে আর বিশ্বযুদ্ধের রূপ ধারণ করতে পারে। এর আগেও আমরা দেখেছি খেলাফতের মধ্যে আল্লাহ তাআলা এই চেতনা সৃষ্টি করেন সবচেয়ে আগে। আমি আজকে এই অনুষ্ঠানের প্রস্তুতিকালে দেখলাম এই 27 জুনের যে অনুষ্ঠানটা হয়েছে ক্যাপিটাল হিলে, যেখানে হুজুর 30 জন কংগ্রেসম্যান এবং সেনেটর ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদেরকে সম্বোধন করে কথা বলেছেন এবং খুব দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিলেন। তার মধ্যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, হাই কমিশনার্স আর ডেপুটি হাই কমিশনার্সরা ছিলেন। এরকম একটা বিরাট প্রতিনিধিত্ব ছিল সেখানে। কেবল যে ক্যাপিটাল হিলের সদস্যরা ছিলেন তা না,
বিশ্বের নেতৃত্বে বা কূটনীতির সাথে যারা জড়িত তারাও কিন্তু এটার সাথে জড়িত ছিলেন এবং বসা ছিলেন সেখানে, অনেকের দাঁড়িয়েও ছিলেন। তো যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে হুজুরের বক্তব্য উপস্থাপনের আগে পুরো অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে সেখানে সেই তেলাওয়াতটি করা হয়েছে বা সেই আয়াতটি পড়া হয়েছে যেটা নির্যাস সমস্ত আলোচনার, আর সেটা হচ্ছে সূরা আল মায়দার 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা অ্যাবসলুট জাস্টিস করবে, নিরবিচ্ছিন্ন নিঃশর্তভাবে ন্যায়পরায়ণতা এবং ন্যায় প্রতিষ্ঠা করবে, কে কি আর কার কি আর কার কি স্বার্থ জলাঞ্জলি গেল আর কার কি স্বার্থ উদ্ধার হলো এটা দেখার বিষয় নয়, যেটা ন্যায় সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। হুজুরের নির্দেশনায় এই অনুষ্ঠানের প্রথমেই কোরআন তেলাওয়াত করা হয়েছে যে হে বিশ্বাসীরা, তোমরা মনে রাখবে যে তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কোনো জাতির শত্রুতাও যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে, বরং তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে, এটি তাকওয়ার অধিক নিকটতর। এইটা যে তেলাবাদ করেছিলেন আজহার হানিফ সাহেব সেখানে দেখার মতো ছিল, অনুবাদ পড়ে শোনানো হয়েছে। কেউ যদি সেই অনুষ্ঠানে শিক্ষা নিতে চায় শুধু একটা কথার উপরেই যদি সে চিন্তা করে, সে কিন্তু হুজুরের বক্তব্যের মূল ধারাটা মূল কথাটা নির্যাসটা পেয়ে যাবে। এরপরে অন্যান্য যারা বক্তব্য রাখলেন, স্বাগত ভাষণ দিলেন, স্বাগত বক্তব্য উপস্থাপন করলেন, স্টেট সেনেটরসরা রাখলেন এবং তারা আবার ওয়েস্ট কোস্টে দাওয়াতও দিয়েছেন, হন্ডা সাহেব আর যারা যারা ছিলেন খুবই খুবই সম্মান দেখিয়েছেন, আল্লাহ তাদের ভালো করুন। হুজুর যখন তার বক্তব্য উপস্থাপন করার জন্য দাঁড়ালেন, মাত্র 21 মিনিটের একটা বক্তব্য তিনি উপস্থাপন করেছেন সব মিলিয়ে, তার মধ্যে কিন্তু আবার নিজের সারাংশ টেনে দিয়েছেন যে অংশটা টোটাল অনুষ্ঠানটা ছিল 1 ঘন্টা 14 মিনিট। জি, টোটাল অনুষ্ঠানটা 1 ঘন্টা 14 মিনিট। আমার কাছে যেটা সবচেয়ে মনে হচ্ছে যে ওনার যুক্তিটা কোনো রাজনীতির বেসিসে বা কোনো ঐতিহাসিক বেসিসে ছিল না, পুরোটাই কোরআন শরীফ থেকে। এবং এত বছর আগে যে পৃথিবীতে এরকম একটা অবস্থা হলো যে সমাধান দিতে আসতে পারে, সমাধান আগে দেওয়া ছিল এবং সেটা উনি এত কম সময়ের মধ্যে যতটা সম্ভব কোরআন থেকে প্রত্যেকটা কথা কোরআন থেকেই বলেছেন। বলেছেন যে আমি বিশ্বাস করি হজরত মোহাম্মদ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং ধর্মীয় ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহ এসে গেছেন, মাহদী এসে গেছেন এবং তার খলিফা হিসেবে আমি ইসলামের শিক্ষার ভিত্তিতে আলোচনাটা উপস্থাপন করব, অন্যান্য আলোচনা এখন করতে পারছি না সময়ের সংক্ষিপ্ততার দিকে লক্ষ্য রেখে। হুজুর এটা বলে নিয়েছেন, বলেছেন যে প্রমিস মসিহ এসেছেন এবং তার এটা বলেছেন, এটা খুব চমৎকার একটা বেস করে তারপরে উনি জিনিসটাকে উপস্থাপন করেছেন, কার প্রতিনিধিত্ব করছে এবং কোন ভিত্তিতে আলোচনাটা করছে। এটা একটা জিনিস আপনি বললেন যে 1400 বছর আগে যে শেষ শরীয়ত নাজিল হয়েছে তার যে সত্যতা, তার যে প্রকট ক্ষমতা এবং তার যে আলো আছে ভেতরে সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই অনুষ্ঠানে। হুজুর প্রথম যে জিনিসটার উপরে এমফাসাইজ করেছেন সেটা হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস ক্যান নট লিভ উইদাউট ইচ আদার, একটা আরেকটা ছাড়া অবস্থানই করতে পারে না। যদি আপনি আন্তর্জাতিক বলয়ে শান্তি চান তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন তাহলে এর ফলাফল হবে শান্তি অবশ্যই পাবেন, এই কথাটা বলে তিনি আরম্ভ করেছেন। আর তারপরে আরেকটা মজার কথা বলেছেন উনি যে আমরা সাধারণত আলোচনা করি বাড়ির ভিতরের পরিবেশে বা পাড়ার প্রতিবেশী বা দেশের শহরের পরিবেশে বা দেশীয় বলয়ে আলোচনাটা করি, হুজুর কিন্তু আন্তর্জাতিক বলয়ে কথা বলছেন। সেখানে বলছেন যখন আন্তর্জাতিক বলয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয় তখন কিন্তু আমাদেরকে ব্যক্তি স্বার্থ এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে মানবতার স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এটা কিন্তু একটা এমন হাইট অ্যান্ড অল্টিচিউড যেটা সাধারণত মানুষের মাথায় আসে না। হুজুর কিন্তু এই কথাটা অদ্ভুত বলছেন যে আন্তর্জাতিক স্বার্থটা বা মানবের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে তবে গিয়ে আপনাদের কার্য পরিচালনা করা উচিত। পৃথিবীর সব মানুষ সমান, এটা একটা বেসিক কথা। জি, এই কথাটা ফুলফিল হতে হবে, অ্যাবসলিউট, তা নাইলে শান্তি। হুজুর বলেছেন পৃথিবীর প্রতিটা মানুষ সমান অধিকার আছে, সমান অধিকার। হুজুর এইভাবে বলেছেন যে প্রত্যেকের জন্য ন্যায় গ্যারেন্টি দিতে হবে, অর্থাৎ তার জন্য ন্যায় লাভ করার, ন্যায় প্রতিষ্ঠার গ্যারেন্টি দান করতে হবে এবং একই সাথে তাকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। এরপরে হুজুর বলেছেন যে সমস্ত কাজের কারণে আমরা অশান্তি দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে যে এই যে চাহিদা প্রত্যেকটা মানুষ সমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের উল্লেখ করে হুজুর বলেছেন প্রত্যেকটা মানুষ যে সমান, কোনো আরবের কোনো অনারবের উপর কোনো ধরনের প্রাধান্য নেই, কোনো অনারব কোনো আরবের ওপর কোনো ধরনের প্রাধান্য রাখে না, ইল্লা বিত্তাকওয়া,
রাইশাসনেস বা খোদাভীতি খোদা প্রেম ছাড়া আর কোনো ব্যাপারে তাকে আমরা মূল্যায়ন করি না। কিন্তু এই যে বিষয়টা হুজুর বললেন সেখানে উনি আবার জোড়া দিলেন এটার সাথে জাতিসংঘের মাঝে যে এই যে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য, এখানে কিন্তু এই কথার দিকেও হুজুর ইঙ্গিত করে দিয়েছেন যে কিছু কিছু এরকম শাশুড়ি আছেন পাঁচজন যারা চাইলেই একটা সিদ্ধান্ত বাতিল করতে পারেন, যাদের একজন চাইলেই বাতিল করে দিতে পারেন ভিটো। এইটা যে অসমতা, এই যে অসাম্য, এটা কিন্তু অশান্তির একটা বিরাট ভিত রচনা করে রেখে দিয়েছে। এবং হুজুর চলে গেছেন লীগ অফ নেশনসে প্রথম বিশ্বযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসমূহ একত্র হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা লীগ অফ নেশনস বানিয়েছিল, তার মধ্যে গলদ ছিল যার কারণে সেটা টিকতে পারলো না। তারপরে গিয়ে 32-33 যে রিসেশন আসলো, সেই আন্তর্জাতিক পর্যায়ের রিসেশন থেকে যে অশান্তি সৃষ্টি হলো ঠিক সেই একই রকমের, মানে অর্থনৈতিক মন্দার কথা, আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক মন্দা, এই অর্থনৈতিক মন্দার যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল 1933-এ রিসেশনটা, এই বর্তমান যুগেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। মূল্যস্ফীতি বলেন, মূল্য নির্ধারণ বলেন, কোনো কিছুই আর টিকে না, কোনো হিসাবের মধ্যে আর নাই। আজকেও বাজারের অবস্থা কেউ জানে না যে কালকে সকালে কি হবে, আজকের বাজার আর কালকে বাজারের সাথে কোনো মিল নাই। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা বিশ্বে এরকম ভলেটাইল একটা সিচুয়েশন প্রিভেইল করছে। এটা হুজুরের বক্তব্যের মধ্যে ছিল। আরেকটা খুব আমার চমকপ্রদ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে অনেকগুলি জাতি আছে, তাদের সবার উন্নতি, সবার ওদের সম্পদ, ওদের সব কিছু সমান হবে না, কিন্তু যার বেশি আছে তারটা দেখে অন্যরা যেন লোভ না করে, এবং যার কাছে বেশি আছে সে যার কম আছে তাকে যেন তার ছিল না করে। অ্যাবসলিউটলি। তো এই যে যে অন্যটা দেখে লোভ না করা, মানে তার প্রতি আকৃষ্ট না হওয়া এবং তার ছিল না করা, এই দুটো একদম পাশাপাশি সুন্দর বলেছেন। রেজাল্ট একদম স্পষ্ট, আমেরিকার ক্যাপ মানে নীতি নির্ধারকদের সামনে বলে দিয়েছেন যে তোমরা অন্যের সম্পদে লোভ করবে না, লোভাতর দৃষ্টি নিক্ষেপ করবে না। আবার হুজুর আরেকটা কথা বলেছেন, হুজুর যেটা বলেছেন খুব পরিষ্কারভাবে আমি শুনে এসেছি বলে আমার মাথার মধ্যে একদম স্পষ্ট আছে বিষয়টা, প্রযুক্তি রপ্তানির নামে তোমরা কোনো অসম ব্যবসায়িক চুক্তি করবে না যার ফলশ্রুতিতে তারা বঞ্চিত হয় এবং তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। তোমরা কিন্তু গোড়াপত্তন করে দিচ্ছ অসম চুক্তির মাধ্যমে, প্রযুক্তি তোমরা দিচ্ছ কিন্তু কী করছো, স্ট্রিংস অ্যাটাচড আছে, অর্থাৎ আমরা তোমাদেরকে চুষে নিব এটার কারণে, এটা যেন না হয়। যদি দিতে চাও প্রযুক্তি দাও, কিন্তু মানবিক সেবা হিসেবে দাও, মানবতার সেবা হিসেবে দাও এবং মানুষকে সাথে নিয়ে এগো, তবে গিয়ে শান্তি এবং ভারসাম্যটা রক্ষা পাবে। আপনি জিজ্ঞেস করেছেন কী কী কথা বলেছেন হুজুর, এটা 27 জুনের কথাটা এই জন্য আমরা প্রথমে বলছি যে 27 জুনের ঘটনাটা সবচেয়ে আগে আমরা দেখে ফেলেছি ভিডিওতে। এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য জিনিস ছিল, যে বিশেষ দিক ছিল, সেটা হলো যে কোরআন শরীফে শান্তি স্থাপনের নীতি বর্ণিত আছে এবং তিনি সূরা নিসার একটি আয়াতের উল্লেখ করেছেন আর বলেছেন ওয়ালাউ আলা আনফুসেকুম, শান্তি তখন প্রতিষ্ঠিত হবে যখন তোমরা পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করবে, আর পূর্ণ ন্যায় প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের নৈতিকতা এত উন্নত না হয় যে তোমরা নিজেদের বিরুদ্ধে হলেও সাক্ষী প্রদান করো যে আমরা অন্যায় করেছি। আবিল ওয়ালেদাইনে বলা করাবিন, কোরআন শরীফের সূরা নিসার ওই আয়াতের ভিতরে এটা বলা আছে যে দরকার হলে নিজেদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে, আপনজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করো, বাবা মার কথাও আছে সেখানে। তার মানে হচ্ছে যে অ্যাবসোলুট জাস্টিসের যে কনসেপ্ট, যে ধারণা, যে বিষয়টি ইসলাম ধর্ম পরিবেশন করে, এটার মধ্যে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই। যা সত্য, যা নিরেট খাঁটি, সেটাকে উপস্থাপন করো, তবে গিয়ে তোমরা শান্তি করতে পারবে। এখানে আরেকটা জিনিস বিশেষভাবে আমার কাছে মনে হয়েছে, আপনি আমেরিকান সোসাইটি সম্পর্কে বেশি অবহিত, আমেরিকাকে কিন্তু উনি আঘাতও করেননি, কিন্তু নীতিগতভাবে কথাগুলো এভাবে বলেছেন, যেহেতু ইসলামের শিক্ষা হচ্ছে যখন তোমাদের কাছে জাতির নেতারা আসেন তাদেরকে সম্মান প্রদর্শন করো, তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে তাদের অবস্থান সম্পর্কে তাদের সচেতন করেছেন এবং তাদের দায়িত্ব স্মরণ করিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। হুজুর সূরা জুমারের একটি আয়াতের আলোকে একটি নীতি শিক্ষা দিয়েছেন আর সেখানে কোরআন শরীফে বলা আছে যখন দুই দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, হে তোমরা সম্মিলিতভাবে সেখানে শান্তি চুক্তি স্থাপন করবে। এর মধ্যে পরে যদি সেই দুই বিবাদমান দলের মধ্যে কেউ উঠে দাঁড়ায় আরেকজনের বিরুদ্ধে, তাহলে সম্মিলিতভাবে তাকে তোমরা শান্তির পথে নিয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত সে সমর্পণ না করে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে তোমরা সংগ্রাম
চালিয়ে যাবে, সেটাও ইনসাফে উনি লাস্টে এটা বলেছেন। কিন্তু যখন তোমরা এটা করো, এত বেশি চাপ দিবে না, এমন কড়া শর্ত আরোপ করবে না যেটা সে মানতে না পারে। যদি সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়, তোমরাই কিন্তু একটা বীজ রেখে দিলে আগামী অশান্তির জন্য। অবশ্যই তাকে শায়েস্তা করতে হবে, তাকে কন্ট্রোলে আনতে হবে, কিন্তু এর মানে এ নয় যে তাকে নিশ্চিহ্ন করে দিতে হবে। যদি নিশ্চিহ্ন করার পায় তারা কষো, তাহলে অবশ্যই সে রিটালিয়েট করবে এবং আরেকটা অশান্তির বীজ তোমরা রেখে দিলে সেখানে। না করার ফলও বলেছেন জি, যে বিভিন্ন দেশে এটা করছো, যার ফলে আজকে এই অশান্তি জন্ম নিচ্ছে আছে, এখানে আছে। এখন হুজুর অনেকগুলো বিষয়ে এখানে করেছেন, হিট করেছেন এবং ইঙ্গিত করে দিয়েছেন, আর বারবার বলছেন সময় সংক্ষেপ, এই জন্য বেশি কথা বলার সুযোগ নেই। সংক্ষেপে আমি নীতিগত কথাটা বলে দিচ্ছি, এবং নিজেই হুজুর বারবার স্ট্রেস করেছেন ন্যায়পরায়ণতার বিষয়টি এবং নিঃস্বার্থভাবে মানবতাকে প্রাধান্য দেওয়ার বিষয়টি। আর আমি যখন মিশ্রায় আলোচনা করবেন, তারপরে যখন আমরা চিঠি নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব হুজুরের যে মনের ভিতরে যে কান্নাটা আছে, সেই ব্যাকুলতাটা কিন্তু একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিনিধিত্ব না করে, এত বিশালতা মানুষের ভিতরে সৃষ্টি হতে পারে না। ধন্যবাদ। এখানে একটা বিষয় মনে হয় উল্লেখ করা দরকার, যেটা আমি বলছিলাম জি জি, যে এই যে অন্যায় হস্তক্ষেপের ফলে দেশের ভিতরে যে একটা অভ্যন্তরীণ অশান্তি যে দানা বাঁধছে, এর ফলে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে। করেক্ট করেক্ট, এখানে আছে ওইটা মানে একটু যদি ওইটা হয়েছে। হুজুর এভাবে বলেছেন, নীতিগতভাবে কথাটাকে বলেছেন, যে কোনো দেশের কে সাহায্য করার নামে বা কোনো দেশকে উন্নতির স্বপ্ন দেখানোর নামে তোমরা যদি তার সাথে এমনভাবে জড়িয়ে দাও নিজেদের স্বার্থকে, যে তোমরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সেই দেশকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছ, তাহলে তাই হবে যা বর্তমান যুগে হচ্ছে। বিভিন্ন দেশে যে দল গোষ্ঠী এবং জোট বাঁধছে, এটার কারণ হচ্ছে তাদের মধ্যে বঞ্চনার মনোভাব এবং মনোবৃত্তি জন্ম নিয়েছে, যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এবং একটি সুপরিকল্পিত একটা স্কিমের অধীনে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। হুজুর এখানে উল্লেখও করেন কায়েমি স্বার্থ, এখানে হুজুর কায়েমি স্বার্থ শব্দটা বলেছেন, আমেরিকার চিঠিতে আছে। প্লাস হুজুর এখানে বলেছেন যে ইউনাইটেড নেশনসে গত ষাটটি বছর ধরে যে সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে, আমরা তার ফলশ্রুতিতে কোনো দেশকে কিন্তু উন্নত হতে দেখলাম না। তার মানে তার সাথে এমন কিছু শর্ত সুপ্তভাবে জুড়ে দেওয়া হচ্ছে যার কারণে কোনোদিন সে গা ঝেড়ে দাঁড়াতে পারছে। এখানে এটা উল্লেখ করা যেতে পারে যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্শাল প্ল্যানে ইউরোপকে রিকনস্ট্রাক্ট করতে পেরেছে জি আমেরিকা জি, কিন্তু এর চেয়ে অনেক বেশি সাহায্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজকে আমেরিকা দিয়েছে, কিন্তু সেটা উন্নত হয়। যেটা বলেছেন যে সবটার মধ্যে একটা স্ট্রিং টাইট ছিল এবং পলিসি ছিল, এবং সাহায্য করাটার সাথে সাথে এটা আবার তাদের কাছ থেকে কতটা নিতে পারবে সেটা সেখানে তাদের উপরে কর্তৃত্ব, মানে যত দিব তার চেয়ে বেশি নিয়ে যাব। আমি পরবর্তী প্রশ্নটা আমার প্রফেসর মোরশেদ সাহেবকে জানতে চাই করব, যে এই যে একটা ক্যাপিটাল হিলের মতো জায়গাতে বিশ্বের একটা ক্ষমতাধর রাষ্ট্র এখানে আমেরিকা, এবং তার নীতি নির্ধারকদের যে স্থান সেটা হলো সে ক্যাপিটাল হিল, সেখানে হুজুর এই প্রথম ইসলামের খলিফা সেখানে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ওয়াইড কোনো মুসলিম নেতা এর আগে কখনো বক্তব্য রাখেন নাই, এইটার যে গুরুত্ব এবং প্রভাব বা এটার তাৎপর্যটা যদি একটু আপনি। আমার কাছে মনে হয় যে এটার গুরুত্বটা একটা অসাধারণ, তার কারণ পৃথিবীতে বর্তমান অবস্থাটা কি, বর্তমানের মধ্যে অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নৌরাজ্য, একটা অশান্তি, একটা টেনশন যে সব জায়গায় বিরাজ করছে। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে মনে করুন প্রায় 60-65 বছর পার হয়ে গেছে, এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু হয়নি বলে কি প্রায় 100টা জায়গার মধ্যে যুদ্ধ এখনও চলছে, যুদ্ধ নানান রকম যুদ্ধ বিভিন্ন আকারে বিরাজমান, এবং এর যে ক্ষতির পরিমাণ এটা অন্যটার চেয়ে কম নয়। এই অবস্থার মধ্যে যে মানুষ যেন এটা অনেকটা সহ্যই করে নিয়েছে, যে মানুষের গা সওয়া হয়ে গেছে, কিন্তু একজন তো কিছু সচেতন করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, পৃথিবী কোথায় যাচ্ছে, এর পরিণতি কী হবে। এটা তো ঠিক এরকম ঠুকঠুক করে চলবে না, একটা হয়তো কখনো বিস্ফোরণ ঘটবে, তখন সারা পৃথিবীতে আর ফেরার পথ থাকবে না। এইটা একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন ম্যান অফ গডই এটা এরকম করে বলতে পারে, এরকম একটা জায়গায় সাবলীলভাবে বুঝাতে পেরেছে, এটা অবাক না হয়ে পারা যায় না। এবং এটা আরো অনেক দিক থেকে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, যেমন ভিয়েতনাম যুদ্ধের সময় যখন যুদ্ধ হয়েছে তখন পৃথিবীর লোকজন অনেকটা এর চেয়ে বেশি সচেতন ছিল,
সেটা একজন অ্যাগ্রেসরকে পয়েন্ট আউট করা হয়েছে, তারপরে এটা নিয়ে একটা মক ট্রায়াল হয়েছে। কিন্তু ইরাকে যে যুদ্ধটা হলো এটা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ, কিন্তু সেটা নিয়ে কেউ একটা কথা বলল, এখন পর্যন্ত কেউ একটা কথা বলেনি, অ্যাজ ইফ এটা একটা ঠিকই হয়েছে, এরকমই হওয়ার ছিল, এরকম একটা ভাব। সেই সময় যে বৃহৎ শক্তিগুলিকে একেবারে সচেতন করে দেওয়া যে তোমরা যেটা করছো এটা ঠিক করছো না, পৃথিবী যেদিকে এগোচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তাই না? মানুষের এই 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 পৃথিবী এই সময় যেখানে শিক্ষা দীক্ষা সব দিকে উন্নত হয়েছে, সেখানে মানবতার দিকটা আরও বেশি প্রমিনেন্স পাওয়া উচিত, আরও বেশি প্রাধান্য পাওয়া উচিত। এখন যেমন পৃথিবীতে সবাই বলছে যে এখন যে সিকিউরিটি কাউন্সিলের সংখ্যা বাড়াতে হবে, এবং সবাই এটা নিয়ে লাফাচ্ছে যে পাঁচজন হচ্ছে এটা আটজন কিংবা দশজন করতে হবে। কেউ বলছে না যে সবাইকে সমান ইয়ে হতে হবে, কেউ বলছে না যে সব দেশের জেনারেল অ্যাসেম্বলিতেই হতে পারে। ইনি এটা বেশ জোর দিয়ে বলেছেন যে বৈষম্য মানুষের মধ্যে থাকলে যে মানব অধিকার কখনো হতে পারে না, যেখানে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে যে ন্যায় বিচার প্রাধান্য লাভ করতে পারে না। এই যুগটা আরেকটা যুগ হচ্ছে যে এটা ধর্মহীনতার যুগ। আমরা বলি যে আজকে যদি বলি যে পৃথিবীতে খ্রিস্টান বেশি, পৃথিবীতে বৌদ্ধ বেশি, এটা কোনোটাই ঠিক না। কেননা ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশিরভাগ লোক স্বেচ্ছাসের সময় লিখে যে তারা কোনো ধর্মে আস্থা নেই, তাই তো? কাজেই এখন এটা প্রায় এথিজমের যুগ, মুখে না বললেও, মুখে না বললেও প্রায় এথিজমের যুগ। এই যুগে মানুষ এথিজম সম্বন্ধে অনেক বড় কথা বলে যে যে হিউম্যান রাইটসের তারা বেশি বিশ্বাস করে, তাহলে তো পৃথিবীতে শান্তি চলেই আসতো, কিন্তু পৃথিবীতে শান্তি আসে নাই। এবং এটা দেখেন, উনি এটা দেখাচ্ছেন যে একমাত্র আল্লাহর প্রদত্ত যে নিয়ামত বা শিক্ষা, সেখান থেকেই পৃথিবীতে শান্তি আসতে পারে। এবং এইটা যে এইখানে উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং মানুষকে এটা সচেতন করেছেন, এটা আমার কাছে খুবই একটা মানে ঐতিহাসিক বা ঐতিহাসিক পরিবর্তন করার মতো ঘটনা মনে হয়। আমার আমার একটু এটা ব্যাপারে বলার ছিল, আপনি বলছিলেন আলোচনার প্রারম্ভে যে ইসলামকে টার্গেট করেছে একটি বিশেষ চক্র আন্তর্জাতিক মণ্ডলে পরিমণ্ডলে, তার তারা কথায় কথায় ইসলামকে দোষায় যে এটা ইসলামের শিক্ষা এরকম এরকম, এই কারণে জঙ্গিবাদ, এই কারণে সন্ত্রাসবাদ ইত্যাদি ইত্যাদি। সেই এক ইসলামের নাম নিয়েই হুজুর হযরত খলিফাতুল মসীহ আল খামেস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনসরুল আজিজ ইসলামের শিক্ষা তাদেরকে পড়াচ্ছেন, দেখ যত বড় বড় কথাই বলিস আর ষড়যন্ত্র করিস, যদি উদ্ধার পেতে চাস এই ইসলাম থেকেই উদ্ধারের পথ। এবং এটা এটা এও বলছে তারা যে ওনাকে এতটা সম্মান দিয়েছে বা এরকম করে ওনার বক্তব্য শুনেছে, এটা একটা স্বীকৃতি, বিরাট কথা। ইসলাম শুধু সন্ত্রাস নয়, ইসলাম যেভাবে প্রচার করছে সবাই অন্যরকম বা তার এফেক্ট যা হচ্ছে শুধু তা নয়, অনেক লোক আছে বা অনেক দৃষ্টিভঙ্গি আছে যে দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষণীয় আছে, এবং আমরা তাদের কাছে যেতে চাই, শিখতে চাই, এবং তাদের কাছ থেকে আমরা উদ্ধার পাওয়ার পথটা লাভ করতে চাই, এটা হলো তাদের মনস্কতা। আপনি একদম ঠিক বলেছেন, আপনি নাজ্জাশির কথা বলছিলেন, যেরকম নাজ্জাশি সম্মান দেখিয়েছিল ইসলামকে এবং ইসলামের শিক্ষাকে, তারাও যেরকম যেন এরকমই একটা সম্মান এবং শ্রদ্ধাবোধ। আমি বলছিলাম যে মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকের কাছে চিঠি পাঠিয়েছেন, পারস্যের এইখানে উনি চিঠি পাঠিয়েছেন এবং এই চিঠি পাঠানো রিয়াকশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে। এটাও একটা ইতিহাস, আমরা যেরকম আজকে তখনকার ইতিহাস বলছি, এটাও একটা ইতিহাসের সূচনা যে বিভিন্ন লোক বিভিন্নভাবে রিয়েক্ট করেছে। এবং ক্যাপিটাল হিলে যে ওনাকে নিয়ে যে এটা বলা হয়েছে, এটা সত্যি একটা অসাধারণ বিষয় যে তারা এইভাবে রিয়েক্ট করেছে এবং এইভাবে মনে করছে যে হ্যাঁ, এদের কিছু হলেও বলার আছে, কিছু হলেও এদের কাছ থেকে শোনার আছে। আমি সেটাই আসছিলাম, আমার পরবর্তী কথাটা এটাই ছিল যে আমরা ভিডিওটা যদি দেখি পুরোটা, প্রথম যখন শুরু হয় একটা কেমন যেন ভাব যে কী আর শুনবো, কী আর দেব, কিন্তু যখন হুজুরের বক্তব্য শুরু হলো, মানে প্রত্যেকটা মানুষ ওখানকার যে আমরা ভিডিও দেখেছি, মানে মন্ত্রমুগ্ধ, মনে হয় দীর্ঘদিন যাবৎ একটা মানুষ না খেয়ে যেন গোগ্রাসে গিলতে থাকে। আপনি যদি তাকান তাদের চা মানে অভিব্যক্তি, তাদের চাহনিগুলা, চেয়ারের বাইরে দাঁড়িয়ে পিছনে এবং জায়গায় পিছনে দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকটা মানুষ মানে অ্যাটেন্ড, অনেক সময় দেখা যায় কেউ ঘুমাচ্ছে, কেউ চিমাচ্ছে, অন্যদিকে তাকাচ্ছে, এক প্রত্যেকটা মানুষ অ্যাটেন্টিভ ছিল হুজুরের বক্তব্যের মধ্যে। এই বিষয়ে মনে হয় এই বিষয়ে একটা বলতে চাচ্ছিলাম যে নর্মালি যে
বিভিন্ন লোকের পার্সোনালিটি বিভিন্ন রকম হয় এবং তার পার্সোনালিটির ফলেও মানে যে বক্তব্য রাখছে তার উপর বা যারা শুনছে তাদের উপর একটা এফেক্ট হয়। আমরা দেখেছি যে রসুল্লাহ যে এরকম গল্প আছে যে গল্প না এরকম ঘটনা আছে যে আবু জাহেলের কাছে যে উনি বলেছিলেন তুমি টাকা ফেরত দিয়ে দাও, তখন লোকটা দিয়ে দিয়েছে। প্রভাব এই যে একটা পার্সোনালিটি আছে। তো এখানে আপনি লক্ষ্য করবেন যে যখন উনি বক্তৃতা দেওয়ার জন্য উঠে এসছে তখন সব লোক দাঁড়িয়ে গেছে শুদ্ধভাবে। এটা কিন্তু দাঁড়ানোর নিয়ম না। একটা লোক রুমে ঢুকলে তখন সবাই দাঁড়ায়, বক্তৃতা দিতে গেলে কিন্তু সবাই দাঁড়ায় না। কিন্তু এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে গেছে এবং উনি ওটা এত গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছেন যে ওনার ভক্তরাই সব দাঁড়িয়ে গেছে। উনি বললেন প্লিজ বি সিটেড, বলে সবাইকে বসিয়ে দিয়ে তারপর উনি বক্তব্য শুরু করলেন। এখানে আরেকটা বিষয়, হুজুর পরবর্তীতে আমেরিকার জলসা এবং সফর শেষ করে লন্ডনে ফিরে এসে যে বাইতুল ফুতুহের খুতবার মধ্যে বর্ণনা করতে বলছিলেন এই বিষয়টা নিয়ে, যে এর আগে হুজুর যখন সফর করেছিলেন আমেরিকাতে তখন একজন কংগ্রেসম্যানের সঙ্গে হুজুর সিনেটর ছিলেন, একজন সিনেটর দেখা করতে এসেছিল এবং তার ভাবটা এমন ছিল যে আমি খুব ব্যস্ত, আপনি কি চাইতে এসেছেন, এরকম একটা ভাব ছিল। উনি হুজুর ভাই বলেছেন যে এবারও সেই সেনেটর সাহেব বসাছিলেন সেখানে যিনি দু বছর আগে আমাকে বলেছিলেন কি চাও। অর্থাৎ হুজুর বলেছেন যে আমার যে অরিজিন, প্লেস অফ অরিজিন, সেখান থেকে যারা আসে সাধারণত কিছু চাইতে আসে। এবারকার যে অনুষ্ঠানটা আল্লাহ তাআলা করিয়েছেন, ভালো করে যেটা যারা দেখবে তারা বুঝবে যে আমি চাইতে গেছি না দিতে গেছি। তো এই এই এটা আর ওই যে সেনেটর সাহেব যিনি গত দু বছর আগে মনে করেছিলেন আমিও তাই, যা তাদের কাছে এসে দেখা দিয়ে যায়, তাদের কাছে এসে ধরা দেয় বা ধর্ণা দেয়, তো আমি তাদের মধ্যে কেউ না, আমি তাদের অন্তর্ভুক্ত কেউ না, এই কথাটা বুঝার পরে সে সারাটা অনুষ্ঠান বসেছিল এবং মুগ্ধ হয়ে শুনেছে এবং মনোযোগ দিয়ে শুনেছে। এবং এটা একটা বিরাট পরিবর্তন। আমাদের দোয়া করা উচিত যে হুজুর যে আন্তরিকতার সাথে চেষ্টা করছেন, আন্তরিকতার সাথে মানুষকে অ্যাপিল করছেন যে আসো দেখো বিষয়টা যাচাই করো, কোনো মতে যদি এই প্রজন্মকে রক্ষা করা যায়, এই যুদ্ধটাকে যদি আমরা টলিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই পৃথিবী একটা বেটার প্লেস টু লিভ ইন হবে। কিন্তু এটার জন্য যে পরিমাণ আমাদের সচেতন হওয়া প্রয়োজন, দোয়ার প্রয়োজন এবং চেষ্টা করার প্রয়োজন, আমরা কি সেটা করছি? এই অনুষ্ঠান থেকে কিন্তু আমাদের এই প্রশ্নটা নিজেদেরকে করতে হবে। কেননা হুজুর একা চেষ্টা করে যাচ্ছেন আর আমরা বলছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, এটা তো যথেষ্ট নয়। তো আমাদেরকেও নিজেদের নিজের গণ্ডিতে, নিজের নিজের সমাজে, নিজের নিজের পরিবেশে এই কথাগুলো ছড়াতে হবে এবং চেষ্টা করতে হবে। যদি আমরা কিছু পরিবর্তন আনতে পারি তাহলে সেটাও এইটা এই একই কাজে অংশগ্রহণের নামান্তর হবে। হুজুরের এই খুতবাটা যেটা আপনি উল্লেখ করলেন সেটা পাকিস্তানি মোল্লাদের হিংসা বিদ্বেষের ফলশ্রুতিতে যে সমস্ত মিডিয়া প্রপাগান্ডা হয়েছে এই অনুষ্ঠানের বিপক্ষে, তার উত্তর হিসেবে হুজুর খুতবাতে উল্লেখ করেছেন। আশ্চর্য ব্যাপার, না শুনে কি বক্তব্য রাখা হচ্ছে না বুঝে বলে যাচ্ছে যে হ্যাঁ জানা ছিল, এদের তো আগে থেকেই আতাত আছে। আতাত আছে না শিক্ষক ছাত্রের সম্পর্ক, এটা দেখা দরকার। সারা জগৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হলে মুক্তি পাবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের যিনি মূল পরিচালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে হযরত ইমাম মাহদি মসীহ মওউদ আলাইহিস সালাম, তার মৃত্যুর পর যে খিলাফত, সে দায়িত্বে অধিষ্ঠিত। আতাত আছে নাকি নিয়ামত আছে? হ্যাঁ, যে নিয়ামত তারা বিতরণ করছে মানুষের কাছে, এটাই দেখার জন্য। নিয়ামত আল্লাহর কাছ থেকে প্রাপ্ত, রাইট, সেটাই শুনে দেবো, তাদের শোনা উচিত। যারা এটাকে নিয়ে বিদ্রুপ করে বা উল্টাপাল্টা কথা বলে শোনা উচিত। সবার বাড়িতে এখন ইন্টারনেট আছে, এক ঘন্টা চোদ্দ মিনিট ইউটিউবে অ্যাভেলেবল আছে, ইউটিউবে আছে, ইউটিউবে আছে, জাস্ট ওখানে গিয়ে সার্চ দিলেই পাওয়া যাবে হুজুরস অ্যাড্রেস টু কংগ্রেস, কংগ্রেস আর ক্যাপিটাল হিল, ক্যাপিটাল হিল নামে পাওয়া যাবে এটা। এবং এটা যদি কেউ এক ঘন্টা চোদ্দ মিনিট নাও দিতে পারে, শেষে যখন হুজুর বক্তব্য রাখছেন সেই একুশ মিনিটটাও যদি শুনে নেয়, তাও আমি মনে করবো ফরজ আদায় হয়ে যায়। বাকি হুজুরকে কী সম্মান দেখালো আর কীভাবে তারা ভূষিত করলো এটা দরকার নাই, কিন্তু শেষের দিকটাই যদি দেখে নেয় এক ঘন্টা চোদ্দ মিনিটের শেষের একুশ মিনিট, আমি মনে করি এটা অনেক বড় পাওয়া হবে। তো আমাদের দর্শকদেরকে আমরা অ্যাপিল করতে পারি, অবশ্যই আমি দর্শকদের বলবো যে আপনারা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আজকাল প্রযুক্তি সবাই ঘরে ইন্টারনেট আছে, আপনারা এটা ডাউনলোড করুন এবং দেখুন। এর ভাগ করা আছে, আপনারা ইচ্ছা করলে সার্চ করে দুটো ভাগ করা আছে, হুজুরের বক্তব্যটা একুশ মিনিট আলাদা করা আছে আর বাকিদের বক্তব্যটা আলাদা করা আছে, আবার একসঙ্গেও অ্যাভেলেবেল আছে, আপনারা সুবিধা মতো সেটা দেখে নিতে পারেন। সুই দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার আপনাদের কাছে হাজির হচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। মুসলিম টেলিভিশন আহমদিয়া ইন্টারন্যাশনাল অহরাত্র অবিরাম বিশ্বব্যাপী খাঁটি ইসলামের শিক্ষা প্রচার করে চলেছে।
এমটিএ ইন্টারন্যাশনাল বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করছে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এই চ্যানেল শিক্ষামূলক, স্বাস্থ্য বিষয়ক ও পরিচ্ছন্ন সামাজিক অনুষ্ঠান উপস্থাপন করে থাকে। এমটিএ আপনার নিজস্ব টিভি চ্যানেল। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম হুজুরের ক্যাপিটাল হিলে বক্তব্য এবং বিশ্ব নেতাদের কাছে হুজুর যে পত্র পাঠিয়েছেন বিশ্ব শান্তি রক্ষার জন্য এবং তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে রক্ষার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন তার উপর আমরা আলোচনা করছিলাম। আমরা ক্যাপিটাল হিলে আরেকটা বিষয় আমরা দেখেছি যে সেখানে তারা হুজুরকে সম্মানের দেখাতে গিয়ে সেখানকার যে পতাকা, সেই পতাকা তারা উপহার করেছেন, উপহার দিয়েছেন। আপনারা ছবিতেও দেখবেন যে হুজুরেরকে পতাকা উপহার দেওয়া হচ্ছে, এটা সম্মাননার প্রতীক। এবং তারা একটা রেজলিউশনও নিয়েছেন, আমরা সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। রেজলিউশন নিয়েছেন, এই বিষয়টা একটু মেশাব আপনি যদি ইয়ে করেন। হুজুর আদালত আল্লাহ বিনুল সজিজ কোনো দেশের প্রধান নয়, উনি কোনো সেনাপতি নয়, উনি কোনো প্রধানমন্ত্রী নয়, উনি কোনো মিডিয়ার রিপ্রেজেন্টেটিভ নয়। তার মানে এমনি জাগতিকভাবে একটা লোকেরকে মহত্ব আরোপ করতে হলে বা বিরাটত্ব আরোপ করতে হলে যা যা লাগে তার কিছুই না। ইনি একজন আধ্যাত্মিক নেতা, ইনি মানুষকে হেদায়ত দান করেন, মানুষকে আল্লাহর পথে ডাকেন, মানুষকে আল্লাহর কথা শোনেন। তাকে এরকম একটা সম্মাননা দেওয়া এটা সাধারণত চিন্তার মধ্যে আসে না, তাই না? এটার মধ্যে কিছু একটা আমি মনে করি যে একটা ঐশী ব্যাপার বা কিছু একটা আধ্যাত্মিক বৈশিষ্ট্য এর মধ্যে আছে, যে জন্যই তাকে এরকম একটা সম্মান দেওয়া হয়েছে। একজন সিনেটর বক্তব্য রেখেছেন, বলেছেন যে হুজুরের আসার ফলে মনে যেন এই হলটার মধ্যে একটা ব্লেসিংস ইয়ে হচ্ছে, এটা মানে অনুধাবন করা যাচ্ছে একজন বিধর্মীর মুখ দিয়ে, মানে পুরো পরিবেশটা ওনার ব্যাপারে আধ্যাত্মিক বৈশিষ্ট্যের কারণে এটা বদলে গেছে। এখন পতাকা দেওয়াটা হচ্ছে যে এটা রিকগনিশন, একটা মানে স্বীকৃতি, যে স্বীকৃতিটা এমনি আমরা মুখে বললে এটা ঠিক থাকে না, এটা স্বীকৃতিটাকে আরও বেশি বৈশিষ্ট্য মণ্ডিত করার জন্যে তাদের নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী তারা এটা পতাকাটা দিয়েছে। এবং পতাকাটা দেওয়ার পরে এটা এমন একটা পতাকা না যে আমি একটা পতাকা দিয়ে একজনকে দিলাম, এটা ক্যাপিটাল হিলে ফ্লাই করেছে, মানে এটা উড়েছে, সেরকম একটা জিনিস, খুব সিম্বলিক এবং অথেন্টিকেটেড, একটা সঙ্গে সার্টিফিকেট সার্টিফাইড, কেউ যেন ভুল না করে সেই জন্য সঙ্গে একটা সার্টিফিকেটও দেওয়া হয়েছে। উনি এটা একটু হিউমার করে বলেছেন। এখানে আমার কাছে এটা লক্ষণীয় মনে হচ্ছে যে যখন উনি এই পতাকাটা দিলেন তখন হুজুর এটা হ্যান্ডশেক করে তারপরে অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ওই মহিলা যখন রেজলিউশনটা দিলেন হুজুর হ্যান্ডশেক করলেন। আমরা দেখি যে নেতাদের মাঝখানে এরকম মানে হ্যান্ডশেক করার প্রচলনটা ইসলাম ধর্মে নাই, এটাকে সমর্থন করে না। এবং এটা উনি একটা পরিবেশের চাপেও সেটা ভাঙেননি, উনি নিজে হ্যান্ডশেক না করাটা এবং সেইভাবে উনি হ্যান্ডশেক করেন নাই। রেজলিউশনটা আরও বেশি অথেন্টিকেট করা হয় যে একটা রেজলিউশন নেওয়া হয়েছে, রেজলিউশনটা নিয়ে তার একটা কপি উনাকে দেওয়া হয়েছে। এই রেজলিউশনটা মিন করছে যে উনি দ্যাট হি হ্যাজ বিন অ্যাক্রেডিটেড নট বাই দ্য পিপুল হু আর প্রেজেন্ট দেয়ার, হি ওয়াজ অ্যাক্রেডিটেড বাই দ্য কংগ্রেস অ্যাজ এ হোল। ইয়েস, এটা এটা কংগ্রেসের রেজলিউশন, সে রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেটা এখানে ওনার হাতে দিল। তো কাজেই কংগ্রেস একটা মানে গৃহস্থ বডি অফ দি আমেরিকান গভর্নমেন্ট, তাই তো? সংসদ আমাদের অনেকটা অনেকটা, হ্যাঁ, সিনেট আছে, কংগ্রেস আছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট কিছু খরচ করতে পারে না কংগ্রেস অ্যাপ্রুভ না করলে, তাই তো? তো কাজেই একটা ক্ষমতাধর, একটা বিশেষ বড় একটা বডি, তাই না? সেইখান থেকে যে হ্যাঁ, আমরা সবাই মিলে বা আমাদের পক্ষ থেকে একটা এই যে রেজলিউশন ওনাকে দেওয়া হচ্ছে যেটা ঐতিহাসিকভাবে রেকর্ডেড থাকবে এবং এটা থেকেই যাবে। আমি এটা এই জন্য বলছি যে আমরা এই যে নাদেশির কথা বললাম, আরও চিঠি পাঠানোর কথা বললাম, সেটা ঐতিহাসিকভাবে থেকে গিয়েছে এবং এই রেজলিউশনটা হতে এইটা ঐতিহাসিকভাবে থেকে যাবে। এবং আজকে থেকে 100 বছর পরে যখন আহমদিত্যের ইতিহাস ইয়ে করবে তখন সেইখানে এটা দেখা যাবে যে হ্যাঁ, এরকম একটা রেজলিউশন দিয়ে হুজুরকে সম্মান দেখানো হয়েছিল বা স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমি একটু এ ব্যাপারে বলতে চাই, দুটো বিষয় আছে এখানে। যে হুজুরের বাদিকে বসেছিলেন না আফ্রো আমেরিকান মুসলিম, প্রথম মুসলিম কংগ্রেসম্যান যিনি কোরআন শরীফ, হ্যাঁ, কিথ এলিসন, কিথ এলিসন
ইনি কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ করেছিলেন, এটা আমেরিকার ইতিহাসে প্রথমবার। না জানি ওনার বুকটা কত বড় হয়ে গেছে, যে আমি যে ধর্মকে ভালোবাসি, আমার পূর্বপুরুষরা গ্রহণ করেছিলেন, আর আমি যেভাবে পেয়েছি ইসলামকে আমি পেয়েছি, আমি ওটাকে ধারণ করে রেখেছি নিজের পরিচয় দেই আমি মুসলমান হিসাবে, কিন্তু আমার ধর্ম যে কত বড় আর কত গভীর জিনিস এটা ওনার নিশ্চয়ই বুক ফুলে গেছে হুজুর সাহেব, উনি যে দেখাটা করছেন। হ্যাঁ, এবং এইটা এটা কিন্তু একটা বিরাট পাওয়া তার জন্য, যে তার যে চেতনাটা আছে মুসলমান হওয়ার ক্ষেত্রে এবং ইসলামকে ভালোবাসার ক্ষেত্রে, যেন হুজুর সাহেব তাকে উদ্ধার করে দিয়ে গেলেন যে দেখো আমি যে গর্ব করতাম মুসলমান হয়ে এসেছি মুসলমান হিসেবে আমেরিকান নেতা পেয়েছিলেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আরেক তার বক্তব্যে আরেকজন এখানে ছিলেন বসা হুজুরের ডান দিকে, সবচেয়ে ডান দিকে আহসানুল্লাহ জাফর সাহেব ন্যাশনাল আমিরের ডান দিকে বসে ল্যান্টাস, এই মহিলা একটা ইউএস গভর্নমেন্টের যে রিলিজিয়াস ফ্রিডমের অদ্ভুত মহিলা, এরকম বিদুষী মহিলা যিনি কমিটেড যে যে কোনো ধর্ম যে কোনো মতের লোক হোক কিংবা নাস্তিক হোক, তার নিজের পথ এবং মত প্রকাশ করার স্বাধীনতা এবং স্টেট অ্যান্ড চার্চের মধ্যে সেপারেশনটা যেন বজায় থাকে, এটা যে আমাদের ওই আমেরিকান প্রথম অ্যামেন্ডমেন্ট নাম্বার ওয়ান এটা যেন নিশ্চিত থাকে, সারা জগতে এই শিক্ষাটা যেন প্রচারিত হয় যে আমরা অত্যাচার, একজন ইয়েও বলেছেন কংগ্রেসম্যান এসে বলেছেন যে আমরা কিন্তু ওই নদীর ওই পারে ছিলাম, ইউরোপ থেকে আমরা পাড়ি দিয়ে এসেছি অত্যাচারিত নিপীড়িত অবস্থায়। আর উনি বলেছেন প্রথম বক্তাই ছিলেন যারা অভিষেক অনুষ্ঠানে ছিলেন, প্রথমেই বললেন যে যদি আপনি ইরাকে চলে যান সেটা সুন্নিদের জন্য সেফ জায়গা নয়, আর যদি সৌদি আরবে চলে যান তাহলে শিয়াদের জন্য নিরাপদ অঞ্চল নয়, আর পাকিস্তানে চলে গেলে আহমদীদের জন্য সেটা নিরাপদ নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক অশান্তি বিভিন্ন জায়গায় বিরাজ করছে, এর মধ্যে থেকে আপনি শান্তির বাণী নিয়ে এসেছেন, এটা আমাদের জন্য পরম পাওয়া। ল্যান্টাসের কথা আমি আবার বলে রাখি যে ইনি আমাদের মতো একটা অত্যাচারিত নিগৃহীত একটি ধর্মীয় সংঘকে যেভাবে সঙ্গ দিয়েছেন, শি হ্যাজ রিয়েলাইজ দ্য প্রবলেম, সে প্রবলেমটা ঠিক বুঝতে পেরেছে, পাকিস্তানে যে রকম একটা অনাচার হচ্ছে এটা বিশ্ব মানবতার জন্য একটা অপমানকর ব্যাপার, এটা উনি সত্যি রিয়েলাইজ করতে পেরেছেন যে এই যে কোরআনের কোরআন তেলাওয়াত করলে যে তাদের শাস্তি হয়ে যেতে পারে সেই কথাটা উনি স্পেসিফিক্যালি বলেছেন, যে তাদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে, তারা মুসলমানের একটা সেক্ট হওয়া সত্ত্বেও সেটাও উনি স্পষ্ট করে বলেছেন, তারা যেহেতু নিজেদের অমুসলমান বলতে রাজি না সেই জন্য দে হ্যাভ বিন ডিসেনফ্রাইজড, মানে তাদের ভোটের অধিকার নিয়ে নেওয়া হয়েছে, তো এই সব কটা কথাই তার উপলব্ধির মধ্যে আছে। আমি এটা আরও লক্ষ্য করেছি যে যে অনেকের মধ্যে এই উপলব্ধিটা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু পজিটিভ কিছু হচ্ছে না, এটা এটা পজিটিভ কিছু হওয়ার এইটার সম্বন্ধে আমি দুটো কথা বলবো শুধুমাত্র, যে আমরা যেন দোয়াতে স্মরণ রাখি এদেরকে, যে আল্লাহ তাআলা এরা আমাদের প্রতিবেশী, আর আমার এক ভাই বলেন যে দে আর আওয়ার কাজন্স, মানে ইসরায়েলি জাতির অংশ তো তারা, আহলে কিতাব, তো দে আর আওয়ার কাজন্স, তো সেই হিসাবে উই আর ভেরি নিয়ার। আর কোরআন শরীফে বলা আছে যে তোমরা লক্ষ্য করবে যারা বলে যে আমরা খ্রিস্টান তারা কিন্তু তোমাদের সাথে সম্পর্ক এবং ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে নিকটে, তো এটা অদ্ভুত একটা নম্রতার স্বভাব আমরা দেখেছি এদের মধ্যে, যে তারা ইসলামকে বুঝতে চায় এবং কোথাও না কোথাও তাদের হৃদয়ের তারে সুর বেজে উঠে যায়, এইভাবে তাদের কাছে কেউ এর আগে উপস্থাপন করে নাই যেটা আহমদিয়া জামাত করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার। ওনার সাহেব একটা প্রশ্ন, এটা যদিও ঠিক হয়তো খুব সুস্থ মস্তিষ্কের কেউ এটা করবে না, বাট তারপরেও হয়তো আমি, যেহেতু আমাদের দর্শক বিভিন্ন রকমের আছেন, কেউ ভাবতে পারেন যে আহমদিয়াতের খলিফা তিনি গিয়ে রাজনীতির বিষয়ে কথা বলছেন কি না, বাকি এই বিষয়টা একটু পরিষ্কার করে দিলে, যদি আমরা এই বিষয়টা এসে গেছে আলোচনার মধ্যে তারপরও একটা খোলাসা করে যে কেউ মনে করবে কিনা যে এখানে উনি ওখানে গিয়ে রাজনীতির বিষয়ে বলেছেন, একটি কোনো শব্দ নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের জামাতের শ্রেষ্ঠত্ব আদায়ের জন্য জাগতিক কোনো লাভ অর্জন করার জন্য যদি থেকে থাকে তাহলে সেই ব্যক্তির আপত্তি গ্রহণযোগ্য হবে, একটি শব্দ এখানে নাই। যে শুনুক যে হুজুর কি বলেছেন, একটি চিকিৎসা হুজুর কি বলেছেন শুনুন, কোরআন ছাড়া কোনো কথাই বলেন না, একটা শব্দ হুজুর এরকম উল্লেখ করেন নাই যেখানে বলতে পারে কেউ যে না এটা রাজনীতি এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য উনি গেছেন, এখানে গেছেন মানবতাকে উদ্ধার করার জন্য, কেননা কেননা উনি এখানে বেসিক্যালি কিন্তু শুধু আহমদিয়া জামাতকে রিপ্রেজেন্ট করছেন না, ইসলাম অ্যাজ এ হোল অ্যান্ড কোরআন অ্যাজ এ হোল উনি রিপ্রেজেন্ট করছেন, যে দেখো জগতের মধ্যে এমন একটা মহান শিক্ষা আল্লাহ তাআলা রেখেছেন যেটা তোমাদের ভিতরেও আছে
কিন্তু এটা জাগানো প্রয়োজন, এই জন্য আমি এসেছি। না, হেডিং এসছে এইভাবে ইসলামস খলিফা, ইসলামস খলিফা। এবার কিন্তু এটা আসলে যে আহমদিয়া অ্যাবসলিউট হেড অফ আহমদিয়া মুসলিম, মানুক না মানুক পরিচয় পেয়ে গেছে তারা, ইসলামস খলিফা এইভাবে এসছে, একটা বিরাট কথা। মনে হয় আমি এরপর একটু যাই, একটু পিছনে যাই, সেটা হচ্ছে যে হুজুর যে কয়েক মাস যাবত বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান থেকে চিঠি দিয়েছেন, এর মধ্যে বিশেষ করে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ যারা মানে খুব ডেলিকেট বর্তমানে, এবং ইরানের প্রেসিডেন্ট বর্তমানে খুব উত্তপ্ত, বিশেষ করে ইসরায়েল এবং ইরানের সম্পর্কটা খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে। তো এই বিষয়ে এটা একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ করব। দুটো অংশ আছে এটার, এটা দুটো অংশ আছে। আপনার যে প্রশ্নটা করলেন যে চিঠিটা, এটার প্রথম অংশটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমানদের নেতৃত্ব দেন তখন মুসলমানদের পক্ষ থেকে জগৎবাসীর মধ্যে যারা নেতা তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাও। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় করেছেন, এবং শান্তিপূর্ণ উপায় এবং যেভাবে প্রয়োজন ছিল প্রোটোকল মেনটেন করার সেভাবে করেছেন। সিল বানিয়েছেন, যে সিল ছাড়া রাজদরবারে চিঠি গৃহীত হয় না। তারপরে এলচি অর্থাৎ আমার পক্ষ থেকে প্রতিনিধি যেতে হবে, সে গিয়ে হ্যান্ডওভার করবে অফিসিয়ালি যে আমি অমুকের পক্ষ থেকে এসেছি, এই চিঠিটা গ্রহণ করুন। ঠিক সেই একই পদ্ধতিতে ইসলামের সুন্দর শিক্ষাটাকে উপস্থাপন করে শান্তি বজায় রাখার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে, এবং যদি শান্তি বজায় না রাখো তাহলে কী বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে আর কী রকমের ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে সেগুলোর কথা বলে তিনি ব্যবস্থা করে চিঠিগুলো পাঠিয়েছেন। আমি 53 গেস্ট হাউসে থাকি, তো সেখানে শরীফ আওদা সাহেব আসেন ফিলিস্তিনের আমির, পোপকে বিয়ে করেছেন, পোপকে দিয়ে এসেছেন, চায়নাকে দিয়ে এসেছেন, হুজুর তাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, দোয়া করে যাও এবং এই চিঠিটা আমার পক্ষ থেকে হ্যান্ড ওভার করো। এবং তিনি দোয়া করতে করতে অস্থির হয়ে গেছেন যে খলিফা বক্তের কাজ করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমার গুনাহটাকে পথের মধ্যে বাধার কারণ করো না। তো এই যে উনার যে ব্যবস্থাটা, এটা দেখার মতো একটা জিনিস যে কীভাবে তিনি সমস্ত জিনিস গুছিয়ে প্রতিনিধি দল পাঠাচ্ছেন, বিভিন্ন দেশে পাঠাচ্ছেন, যে দেখো ঠাট্টার বিষয় নয়, একবার যদি ট্রিগার হাংরি কান্ট্রিদেরকে তুমি উস্কে দাও যুদ্ধে, তো ওনারা তো আর দেখবেন না যে এটা পড়বে কোথায়। ওনারা মনে করছেন যে আমাদের দেশ থেকে আমরা থ্রো করে দিলাম, ওইখানে গিয়ে ফাটলো, ওই দেশ থেকে যে আরেকটা রওনা হয়ে গেছে ওটা তো ওনারা দেখছেন না। তো ট্রিগার হাংরি শব্দটা ব্যবহার করেছেন যে এরকম উম্মাদ লোকও অস্ত্রের মালিক হয়ে বসে আছে যারা শুধু একটা ছুতো পাওয়ার অপেক্ষায় আছে যে সে ট্রিগারটাকে টান দিবে। তো এটা যেন না হয়। আর কী নিয়ে তোমরা যুদ্ধ করছো? আণবিক সমরাস্ত্র নিয়ে তোমরা যুদ্ধ করছো, আর এটা সেই জিনিস নয় যেটা আমরা আগে দেখেছি। আর যদি একবার এই আণবিক সমরাস্ত্রের ব্যবহার হয় বিশ্বযুদ্ধের চলাকালে, তাহলে প্রজন্মের পর প্রজন্ম মানব সন্তান ধ্বংস হবে এবং তারা আমাদেরকে ক্ষমা করবে না। অতএব কমপক্ষে এতটুকু তো তুমি করতে পারো। আমার মনে হয় একটু যদি ওবামাকে লেখা হুজুরের চিঠির অংশ বিশেষটা যদি একটু, এটা ওবামার কাছে তো উনি লাস্টে গিয়ে আমেরিকার জন্য স্পেসিফিক একটা অংশ লিখেছেন যেখানে আমেরিকার দায় দায়িত্ব বেশি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আধিপত্য রাখে। একেবারে শেষে প্যারাগ্রাফে হুজুর প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রেসিডেন্ট ব্যারাক ওবামা সাহেবকে বলছেন, দের শুড বি নো ডাউট ইন আওয়ার মাইন্ডস দ্যাট ইফ উই ফেইল ইন দিস টাস্ক দেন দ্য ইফেক্টস অ্যান্ড আফটার ম্যাথ অফ সচ এ ওয়ার will not be limited to only the poor countries of Asia, Europe, and the Americas. Rather, our future generations will have to bear the horrific consequences of our actions, and children everywhere in the world will be born disabled or deformed. They will never forgive their elders who led the world to a global catastrophe. Instead of being concerned for only our vested interests, we should consider our coming generations and strive to create a brighter future for them. May God the Exalted enable you, Barack Obama ke bolchen, may God the Exalted enable you and all world leaders to comprehend this message. Yours sincerely, Mirza Masroor Ahmed. Arekta jinish amar kache khub mojar mone hoyeche, Huzur Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam er ekta sunnat ache, তাকাল্লামুন নাস আলা কদরে উকুলহিম, যেভাবে মানুষ বোঝে সেভাবে মানুষকে বোঝাও। নেতানিয়াহুকে যে চিঠিটা দিয়েছেন সেখানে তিনি তাওরাতের উদ্ধৃতি, জবুর এবং ডেট্রোনমি, জবুর থেকে এবং ডেট্রোনমি থেকে উদ্ধৃতি দিয়ে তাকে বোঝাচ্ছেন। আবার যখন আহমদিনিয়াদকে চিঠি দিচ্ছেন তখন সূরা মায়দা রেফারেন্স দিচ্ছেন,
আয়াতুল্লাহ খামেনিকেও সেভাবে দিয়েছে, রাইট? তারা বোঝা যাচ্ছে যে তুমি যেটাকে মানো এবং বিশ্বাস করো সেটা অনুযায়ী অন্তত আমলটা করে, যে করে হোক ঠেকাও। ঠেকানোর দায়িত্ব তো হুজুরের না, বেসিক্যালি তো দায়িত্ব হলো নেতাদের, কিন্তু উনি মায়ের চেয়েও বেশি মমতা রাখেন মানুষের জন্য। এই মানব জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই দ্বার প্রান্ত থেকে তাদেরকে কীভাবে উদ্ধার করে নিয়ে আসা যায়। আমার একটা হাদিস মনে পড়ে, আপনিও নিশ্চয়ই স্মরণ রাখবেন হাদিসটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এবং আমার জাতির উপমা হলো যে তারা আগুনের একটা গহ্বরের দিকে দৌড়ে যাচ্ছে আর আমি পিছন থেকে টেনে ধরে রেখেছি, যাবি না ওইদিকে যাচ্ছে। এই এই যে একটা চেষ্টা উনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এটা যেন একটা বিরাট বহিঃপ্রকাশ করছে। আল্লাহুম্মা আইয়্যিদ ইমামানা বিরুহিল কুদুস। আমি একটা কথা বলতে চাই, আমি বলতে চাচ্ছিলাম যে হুজুর আয়াতুল্লাহ তাআলা বেনসরাজি যেভাবে জিনিসটা উপস্থাপন করেছেন এবং অনুষ্ঠানটা যেভাবে হয়েছে এটা খুবই চমকপ্রদ এবং যারা শুনেছে তারা আপ্লুত হয়েছে। কিন্তু এটা এখানে ছেড়ে দিলে চলবে না, এর সাথে এর একটা ফলো আপ লাগবে। এই যে আমরা ইসলাম যে সত্যিকার অর্থে যে শান্তির দূত, সত্যিকার অর্থে যে সারা পৃথিবীর জন্য হেদায়ত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বারবার তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে এবং তাদেরকে যেরকমভাবে হুজুর উপস্থাপন করেছেন সেরকম সুন্দর করেই উপস্থাপন করার চেষ্টা করতে হবে। এবং তারা যে এরকমভাবে একটা রিসেপশন দিল, এরকমভাবে একটা সম্মান দেখালো, এটাও অনেকটা প্রমাণ করে যে ইসলামের সূর্য পশ্চিম দিকে উঠবে, এ নিয়ে যে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে সেটাও সত্যি হতে পারে যে তাদের কাছে বলতে বলতে। এবং আমাদের উদ্দেশ্য অনেকটা তাই যে ইসলামের যে আদর্শ, ইসলামের যে নিয়ামত, ইসলামের যে মহত্ব, সেটা দিয়েই আমরা তাদেরকে জয় করতে পারব এবং জয় করতে পারলেই এই যুদ্ধ পৃথিবীতে যুদ্ধ ছাড়া হবে, পৃথিবীতে শান্তির রাজত্ব প্রতিষ্ঠিত হবে এবং আমাদের উদ্দেশ্য অনেকটা সফল হবে। আমিন। জাকুমুল্লাহ, আমরা এতক্ষণ মাওলানা আব্দুল্লাহ খান চৌধুরী সাহেব এবং প্রফেসর নির্মল রশিদ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। আমাদের প্রিয় ইমাম আহমদিয়া জামাতের খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ আয়াতুল্লাহ তাআলা বিন সিরাজিজ সম্প্রতিকালে বিশ্ব নেতাদের কাছে এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে যে বক্তব্য রেখেছেন, বিশ্ব শান্তির যুগ দিক নির্দেশনা দিয়েছেন এবং বিশ্ববাসীকে, মানব জাতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ভয়াবহ অবস্থাতে রক্ষার যে তিনি আবেদন জানিয়েছেন তার উপরে আমরা আলোচনা করছিলাম। শুধু দর্শক, যুগ খলিফার কাজ কেবল তার জামাতকে পরিচালনা করাই নয়, বরং সমগ্র মানব জাতির কল্যাণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানও তারই কাজ। কারণ বর্তমান যুগে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষের তিনিই হলেন একমাত্র প্রতিনিধি এবং এটা তিনি তাই করেছেন, যার কাজ তিনি সেটাই করেছেন। তাই মানব জাতিকে তার কৃতকর্ম সম্পর্কে সতর্ক করা এবং একে সম্ভাব্য ধ্বংসের হাত থেকে রক্ষা করাও তার কাজ। সে অনুযায়ী তিনি তার দিক নির্দেশনা দিয়ে চলেছেন, এখন তা মানা বা না মানা বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব, তারা বুঝবেন যে সেটা তারা মানবেন কি মানবেন না। আমরা দেখেছি যে 90-এর দশকে আহমদিয়া মুসলিম জামাতের তৎকালীন খলিফা হযরত মির্জা তাহির আহমদ রাহিমাল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং এ বিষয়ে মুসলিম দেশগুলোর করণীয় বিষয়ে বিশদ তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। তার সিরিজ অফ খুতবা ছিল, উনি ধারাবাহিকভাবে এ বিষয়ে তিনি খুতবা প্রদান করেছিলেন, যেটা আজও সংকলন আকারে আছে। ইংরেজিতে এটা অনুবাদ হয়েছে দি গালফ ক্রাইসিস নামে এবং বাংলাতেও আমরা এটা করেছিলাম, মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্য সমস্যার শান্তিপূর্ণ সমাধান এ নামে বই আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু আফসোস, মধ্যপ্রাচ্য এবং আরবের নেতারা তা শুনেননি, ফলে আজও সেখানে আগুন জ্বলছে, বরং তা বিস্তার লাভ করছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে ইরাক, ইরাকের পরে লিবিয়া, মিশর, তারপরে আপনার সিরিয়া, এইসব দেশে এখন আগুন চলছে এবং জানি না ভবিষ্যতে এটা আরও কোথায় ছড়াবে, কোন কোন দেশকে ধরবে, এবং প্যালেস্টাইনই তো আছেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তেমনি বর্তমানে যে আমাদের বর্তমান হুজুর যুগ খলিফা সাম্প্রতিক যে আহ্বান জানিয়েছেন, যেখানে তিনি বিশ্ব নেতৃবৃন্দ যদি এতে কর্ণপাত না করেন তাহলে বিশ্ব এবং মানব জাতি ভয়াবহ ধ্বংসের দিকে এগিয়ে যাবে এবং এর পরিণাম হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতেও অনেক বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর, এবং যা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এর যে ক্ষতি সেটা আমাদেরকে বহন করে চলতে হবে। তাই
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা বিশ্ব নেতৃবৃন্দকে সেই সুমতি দান করুন এবং মানব জাতিকে ভয়াবহ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে, তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির, ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর, তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার, জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা, তাই নাইক অন্ন নাইক বস্ত্র নাই সম্মান নাইক অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া। আশা পুরাও তুমি এসো কাছে।
আমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে।